হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ে আমিও ভালো আছি। এখন পর্যন্ত যারা টেক বাইজেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে নোটিফিকেশনটা আছে সেটা অন করে দিবেন, যাতে করে আমার আপডেটগুলো কোনো সময় মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে, আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপে কথা বলে থাকেন, তাহলে যদি কোনো সময় সমস্যায় পড়েন, তাহলে এটি কীভাবে সমস্যাটা সমাধান করবেন। সেটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আমার ফেসবুক পেজে। আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে যাওয়ার পর আপনি সার্চ দেবেন ব্রিলিয়ান্ট কানেক্ট, এখানে লিখবেন ব্রিলিয়ান্ট কানেক্ট। আমি লিখবো ব্রিলিয়ান্ট কানেক্ট, তারপর এখানে ব্রিলিয়ান্ট কানেক্ট অফিসিয়াল গ্রুপ, এখানে জয়েন হতে হবে। তো আমি এখানে জয়েন হব, জয়েনে ক্লিক করলাম। এখানে আপনার আনসার করতে হবে ব্রিলিয়ান্ট নাম্বার অথবা রেজিস্টার করা মোবাইল নাম্বার, এগুলা দিতে হবে। আচ্ছা, দুইটা থেকে একটা দেওয়ার পর আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর আই এগ্রি টু দ্য গ্রুপ রুলস, এখানে ক্লিক করে রাইট করে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি এগুলো করতেছি, দেখুন উপরে দুইটা ফর্ম ফিল আপ করে তারপরে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর সাবমিট, আমার রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। দেখুন আমার গ্রুপে জয়েন হয়ে গেছি। দেখুন আমার হয়তো আপনার এটা একটু সময় লাগবে, তো দেখুন সবার সমস্যার সমাধান করার জন্য এখানে পোস্ট করা হয়। আপনার সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার যে সমস্যাটা আছে, আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এটা এখানে পোস্ট করে দেবেন। এই যে এখানে এসে এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, দেখুন এখান থেকে আপনি দেখে আপনার যে পিকটা, আপনার যে সমস্যাটা, এভাবে তাদের মতো এই যে দেখুন ব্রিলিয়ান্ট নাম্বার আউটকলিং সার্ভিস ওয়ান করে দেন। এই যে এভাবে সমস্যা জানাবেন, তারপরে আপনাকে তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনার সমস্যাটা সমাধান করে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।